ওয়েলকাম ব্যাক গাইস টু মাই চ্যানেল। তাহলে আমরা আবার এসে করেছি। তাহলে এখন আমরা মানে জার্নির কথা বলবো, তা হলো ক্লান গেমস। তাহলে আমরা এখন ক্লান গেমসের কী কী রিওয়ার্ড নেব এগুলো নিয়ে মানে কথা হবে। তাহলে এই যে আমরা ক্লান গেমসের আরও 3 দিন বাকি আছে, আমাদের ক্লান গেমস ফুল হয়ে যাবে, আর বেশি লাগবে না। এই যে আপনারা দেখেন, তাহলে আমাদের ক্লান গেমসে আমাদের যেটা লাগে সেটা ভালো মতো ভেবে নিতে হবে। তাহলে মানে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করুন, নাহলে পরে আমি যেগুলো ভিডিও পাঠাবো সেগুলো আপনারা দেখতে পারবেন না। সেটা সেজন্য আপনি আগে সাবস্ক্রাইব করুন। আর এখন মানে কী কী মানে আপনাদেরকে রিওয়ার্ড নিতে হবে, আপনার জন্য যেটা ভালো হয় সব আমার মতোই নেবেন। তারপর দেখবেন ক্লাস অফ ক্লান্সে অনেক এগিয়ে যাচ্ছে। তাহলে শুরুর থেকে আপনি নেবেন হলো, শুরুর থেকে যা নেওয়ার দরকার, যদি আপনার কাছে ডার্ক ইলেকজার মানে বেশি না থাকে, অনেক কম থাকে, যদি আপনার ডার্ক ইলেকজার 5000-এর মানে 7000-এর যদি কম থাকে, 7000-এর, তাহলে আপনি এটা নেবেন। আর যদি আপনার ডার্ক ইলেকজার আর যদি আপনার ইলেকজার মানে বেশি না থাকে, তাহলে আপনি এটা নেবেন 4,80,000। আর আপনার যদি আর জেমস তো মানে এমনি পাওয়া যায়, যদি আপনি জেমস নিতে চান তাহলে নিতে পারবেন। তাহলে এই যে তাহলে আমার তাহলে আমি নিব হলো, এই যে তাহলে আমি নিব হলো ডার্ক ইলেকজার 2400 ডার্ক ইলেকজার। আর জেমস মানে এমনি পাবো ডার্ক ইলেকজার আর জেমস, তাহলে মানে আমি জেমসই নিব, কারণ মানে 4 লক্ষের বেশি আমাদের মানে ইলেকজার একটা অ্যাটাকেই পাওয়া যায়, কিন্তু জেমস আমরা আমাদের মানে 20টা জেমস মানে অ্যাটাকে পাওয়া যায় না। এটা মানে একটু 2 দিন লাগে জমাতে, আমরা নেব 20টা জেমস। আমি নেবো 20টা জেমস। তাহলে পরেরটা হলো এই যে আমাদের ওয়াল রিং ট্রেনিং পোশন। তাহলে আপনারা নেবেন হলো, আমি বলতেছি আপনারা নেবেন ওয়াল রিং, কারণ আমরা জানি এই যে কারণে যে এখন একটা ওয়াল রিংয়ে একটা ইট ম্যাক্স হয়, এই জন্য। আর এখানে মানে 3টা ওয়াল রিং নিয়েছে ভাগ্য আলো, 3টা ওয়াল রিং আছে ভাগ্য আলো ভাগ্য আলো ভালো। তাহলে আপনি নেবেন ওয়াল রিং, ওয়াল রিং আপনার অনেক কাজে দেবে। আর পরেরটা হলো, পরেরটা হলো নেবেন, পরেরটা হলো আপনি মানে ডার্ক ইলেকজার যদি কম থাকে ডার্ক ইলেকজার নেবেন, যদি 10,000-এর কম থাকে তাহলে ডার্ক ইলেকজার নেবেন। আর পরে মানে আমরা তাহলে আমরা জেমস নেই, তাহলে আমি নেবো 40টা জেমস, 20টা জেমস ওয়াল রিং আর 40টা জেমস। আর পরেরটা হলো বুক অফ বিল্ডিং বিল্ডার পোশন এজ এ পাওয়ার পোশন। তাহলে এখন আমরা কোনটা নিবো এটা মানে একটু ভাবা হচ্ছে। তাহলে আমরা এখন আমরা নিবো হলো বুক অফ বিল্ডিং, কারণ আমরা যা যেইটা আপডেট দিই 20 দিন লাগুক 30 দিন লাগুক, সেটা আমরা 1 সেকেন্ডে মানে করে ফেলতে পারবো। আর এটা হলো একটা বুক, এটা মানে অনেকই লাগে। তাহলে আমরা নেব বুক অফ বিল্ডিং। আর পরেরটা হলো আমরা আগে মানে ওয়াল রিং নিয়েছি, এই জন্য আমরা নেব বুক অফ হিরোস। তা কিন্তু আমি বুক অফ হিরোস নেব না, কারণ আমার কাছে বুক অফ হিরোস আছে। আর এই যে আমাদের মানে নেব, তাহলে আমরা নেব ওয়াল রিং, ওয়াল রিং নেব আমি। আর যদি আপনার এই যে 19 লাখ লিখছেন আপনার কাছে কম থাকলে আপনি নিয়ে নেন। আর এখানে হলো আমি নেব বিল্ডার পোশন। তাহলে বিল্ডার পোশন আমাদের জন্য অনেক কাজে দেবে, বিল্ডার পোশন অনেকই কাজে দেয় আমাদেরকে, 10 গুণ ফাস্ট বানিয়ে দেয় বিল্ডারকে। তাহলে আমরা নেব বিল্ডার পোশন। তাহলে আমরা তাহলে এই যে ডার্ক লেকচার মানে যাতে লাগে, কিন্তু বিল্ডার পোশন আমাদের লাগবে, এই জন্য আপনারা বিল্ডার পোশন মানে নেবেন। তাহলে এই যে আমাদের সব কিছু মানে বলা হয়ে গেলো, মানে আপনারা কী কী নেবেন। তাহলে আমি আবার একটু বলে দিয়েছি, জেমস ওয়াল রিং আবার জেমস, তারপর বুক অফ বিল্ডিং, বুক অফ মানে ওয়াল রিং, তারপর আবার এই যে বিল্ডার পোশন। তাহলে আপনারা বুঝেই গিয়েছেন যে আমাদের কাছে বুক অফ হিরোস আছে, আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন মানে আমাদের হয়ে গেছে। সো গাইস,
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করুন, নাহলে পরে যেগুলো ভিডিও পাঠাবো সেগুলো আপনারা দেখতে পারবেন না। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, আর আমাদের পরের